এর উৎপাত হয়েছে। হ্যালো বন্ধুরা, দ্য স্প্রিং অফ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমি এখন এই বাড়িতে এসেছি, কারণ আজকে স্কুল থেকে ফিরে এইখানে চলে এসেছি। জামা কাপড়গুলো চেঞ্জ করতে হবে, কারণ ভাইয়ের জামাটাও একটু বড় হয়ে গেছে, আর প্রণবেশের জন্য মা যে জামাটা কিনেছে সেটাও একটু বড় হয়ে গেছে। তো এই দুটো জামা হচ্ছে চেঞ্জ করতে হবে। তো মাকে তো কালকে বললাম, মা কালকে তোমার সাথে দেখা হচ্ছে, মা বললো যে না আমি যাবো না, তুই আর তোর ভাই যাবি। যাই হোক, মানে আমরা ভাবি এক, আর হচ্ছে উপরওয়ালা ভেবে রাখেন আর এক, ঠিক আছে। আজকে সেই মাকেই যেতে হচ্ছে, কারণ ভাই চলে গেছে, ওর পড়া আছে বলে। তো যাই হোক, আমি এখানে চলে এসেছি, আর এখানে এসে একটা মানে দারুণ জিনিস হচ্ছে শুনেছি, ঠিক আছে। তো সেটা হচ্ছে, মা হঠাৎ করে বলছে একটা ঝুড়ির মধ্যে মুড়ি আছে, ঠিক আছে। তো সেটা আমি বলছি কই দেখা, তো সেখানে গিয়ে কি দেখলাম তোমাদেরকেও আমি দেখাচ্ছি, চলো। মা হচ্ছে বলছে ওই ঝুড়ির ভেতরে মুরগি আছে, আর সেটা নিয়ে একটা বিড়াল হচ্ছে টানাটানি করছে, যে আমি ভালো হয়তো ছোট বাচ্চা মুরগি সেই জন্য টানাটানি করছে। তো দেখো ওর মধ্যে কী আছে, এই যে ঝুড়ি চাপা দিয়ে রেখেছে, এই দেখো কি। আমিও একদম পুরো অবাক হয়ে গেছি, একদম মানে হা হয়ে গেছি যে এইটা মা দেখাতে পারে এরকম করে। আসলে হঠাৎ করেই আমাদের রান্নাঘরে ইঁদুরের উৎপাত হয়েছে, তো সেই জন্য দাদা এই কলটা কিনে নিয়ে এসেছে। নিয়ে এসে ওই চপ দিয়েছিল খেতে, আর ওই চপ খেতে এসেই ব্যাস কলে আটকে পড়েছে, সেই জন্য একে টানাটানি করছে বিড়ালরা। আমার মা কি করবে, ওখানে আবার দুটো চাল দিয়ে, কিছু চাল টাল দিয়ে, আর এখানে ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছে। এটাকে সে নিয়ে যাবে দূরে গিয়ে ছেড়ে দেবে, কিন্তু নন্টু তো এখানে নেই, নন্টু এগুলো দেখবে, আর দেখে মানে ও খুব মানে খুব মজা করে আর কি। তো সেই জন্য ওকে এখন আটকে রেখে দিয়েছে আর কি, এখনও ছাড়েনি। নন্টু আসবে, আজকের আসবে, কিন্তু আসতে ওর রাত হয়ে যাবে, তো মোটামুটি ওকে ছাড়তে ছাড়তে কালকে আর কি। কত সুন্দর পোজ দিয়েছে দেখছো, কুটকুট কুটকুট করে খাচ্ছে আর ক্যামেরার পোজ দিচ্ছে। তো এখন আমি আর মা যাচ্ছি বাজার কলকাতায়, আর ততক্ষণ তোমরা একটা ভিডিও দেখো, মানে আমার মা যখন হচ্ছে ওইটা বাইরে বের করে দেয়, তখন বিড়ালরা বিড়াল একটা বিড়াল আর কিভাবে মানে ওকে কোন দিক থেকে কোন অ্যাঙ্গেল থেকে ওকে ধরতে পারে, সেই ভিডিওটা তোমরা ততক্ষণ দেখো। বিড়ালগুলো এসে কি করে খালি ওইটা মাঝখানে দি, কোনো প্রকারে ওটা খাবেই খাবে। বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ না করলে হয়, আরে বেরো 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 বলছে, আরে আয় বাইরে আয়। এই ইঁদুর দেখা যাচ্ছে ওকে, যা মুখের মাঝখানের দিকে আনি। জানি হাতে বেরোলেই হয়েছে, এখানেই আমাকে রেখে দিক বরং। ওই তো নিচে নিয়ে এসছি,
নিচে নিয়ে আসে বিড়াল চার দিকে তার ছেঁকে ধরে নিতে লাগে। তুমি একদম নেয়াল হয়ে গেছো, আমি ভাবলাম তুমি রাত্রিরে আসবে। কেমন আছো বাবা? ভালো আছো? একটা চুম দাও। তুমি কেমন আছো বলো? চাবি কোথায়? ভালো আছো? চাবি তো ঘরে আছে, দেবাশিস আছে। আমার নন্টু পাগলা গো, বাবা বকা খেয়েছে। বকা খেয়েছে, নিশ্চয়ই বদমাইশি করেছে। ঠিক হয়েছে? হয়েছে? আমিও ওকে বকে দেবো, বকে ওকে ঘি ভাত দেবো। টাটা, ফোনে টাটা। সে তাকাতে পারছে না, তাই এত শরীর নেয়াল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আমরা বাজার কলকাতায় চলে এসেছি, তো প্রচুর অপশান, কিন্তু খুব সমস্যায় পড়ে গেছি। আসলে ভাইফোঁটায় সব মানুষজন এসে জামা কাপড়গুলো নিয়ে গেছে, সাইজের একেবারেই ঠিকঠাক হচ্ছে না আমাদের। তো সেই জন্য আমরা এদিক ওদিক করছি, কিন্তু কী নেবো আর কিছুই বুঝতে পারছি না। যেটাই পছন্দ হচ্ছে সেটা একটাও আর সাইজে হচ্ছে না, যেগুলো সব হয় ডবল এক্সেল আছে, এক্সেল আছে, এইরকম। এই টাইপটা আমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু এর সমস্যা হচ্ছে মনে হচ্ছে এর হাতটা একটু ছোট মতন হবে, সেই জন্য ভরসা করে নিতেও পারছি না। পুনরবেশ তো এখানে নেই, না তো আবার চেঞ্জ করতে হবে। বাজার কলকাতা থেকে কেনাকাটা করে এখন চলে এসেছি সবজি মার্কেটে। আজকে সবজির মধ্যে নিয়েছি উচ্ছে, একদম ফ্রেশ ঢেঁড়স, আর বাঁধাকপি, ফুলকপি আর পেঁপে। বাজার টাজার ঘুরে ঘরে চলে এসেছি। আজকেও মানে বাজারের সবজির ব্যাগটা এত ভারী হয়ে গেছে, বাবাকে ফোন করেছি, ফোন করে বলছি বাবা তুমি এসে নিয়ে যাও, আমার একদম কাঁধ ছেড়ে যাচ্ছে। আসলে কাঁধে স্কুলের ব্যাগ থাকে, আবার ওই হাতে ভারী সবজির ব্যাগ, তো অত কিছু সবজি কিনেছে ওই জন্য ভারী হয়ে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে পুনর্বাসের জন্য জামাটা চেঞ্জ হয়ে গেছে, আর আমি আমার জন্য একটা জামা নিয়েছি। আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন ফ্রেশ হয়ে গেছি, আর এই দেখো জামা, এইটা হচ্ছে প্রণবেশের জন্য কেনা হলো, আর ভাইয়ের জন্য ওই আমার দাদার মতন যেমন ওই রকমই প্রায় সেম। অ্যাকচুয়ালি ওই রকম প্রণবেশের জন্য চেয়েছিলাম, কিন্তু পেলাম না, সাইজের গণ্ডগোল বললাম না, ওই জন্য ঠিক পেলাম না। এটা ছবিতে মানে ক্যামেরাতে হচ্ছে কেমন স্লেট কালার আসছে, কিন্তু স্লেট কালার মতন নয়, একদম হালকা একটা তুতে কালার মতন, খুব আবার হালকাও নয়, একটা অন্য রকম কালার আর কি। আমার জামাটা দেখিয়ে দিই, এটা একদম ডিপ সবুজ কালার। এই হাতের কাজটাতে আর এই যে পাড়ের কাজটাতে কাজ আছে। আর গলার কাজটাতে এইরকম স্টাইল। তো জামা দুটো তো তোমাদেরকে দেখিয়েই দিলাম, আর জামা দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকো, আর সবাইকে খুব ভালো রাখো। এখন টাটা।